হিসেবটা একদমই সহজ ছিল। জিততে পারলেই 11 বছর পর আবারও জার্মান বুন্দেসলিগার চ্যাম্পিয়ন হবে বোরুশিয়া ডর্টমুন্ড। কিন্তু শেষ পর্যন্ত এই সহজ হিসেবটি মেলাতে পারেনি মার্কো রয়েসরা। লিগের শেষ ম্যাচে মাইনজের সঙ্গে ড্র করে 80,000-এরও বেশি সমর্থকদের চোখের সামনে বায়ার্ন মিউনিখের কাছে ট্রফি জলাঞ্জলি দিল ডর্টমুন্ড। নাটকীয়তায় ভরপুর বুন্দেসলিগার শেষ দিনে নিজ নিজ ম্যাচে মাঠে নামে বোরুশিয়া ডর্টমুন্ড ও বায়ার্ন মিউনিখ। এর আগে 33 ম্যাচে 70 পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের সবার উপরে ছিল ডর্টমুন্ড, আর 68 পয়েন্ট নিয়ে দুইয়ে ছিল বায়ার্ন। তাই লিগ জিততে সমীকরণটা একদমই সহজ ছিল ডর্টমুন্ডের জন্য, জিতলেই চ্যাম্পিয়ন। তবে বায়ার্ন যদি নিজেদের ম্যাচ ড্র করে বা হারে, তাহলে শুধুমাত্র ড্র করেই শিরোপা জিততে পারত ডর্টমুন্ড। এমনকি ডর্টমুন্ড বায়ার্ন দুই দলও যদি হারতো, তাহলে চ্যাম্পিয়ন হতো এই ডর্টমুন্ড। এর মানে 2011-12 মৌসুমের পর আবারও বায়ার্নের তৈরি করা সিংহাসনে বসত দলটি, যার সাক্ষী হতে আগের দিন থেকেই সিগন্যাল ইডুনা পার্কে ভিড় জমাতে থাকে ডর্টমুন্ড সমর্থকেরা। কিন্তু ভাগ্যের নির্মমতার কাছে যেন আত্মসমর্পণই করে বসে ডর্টমুন্ড। নিজেদের মাঠে মৌসুমের সবচেয়ে গুরুত্বপূর্ণ এই খেলার মাত্র 15 মিনিটেই পিছিয়ে পড়ে দলটি, কিন্তু 4 মিনিটের মাথায় সমতায় ফেরার সুযোগ পেয়েও পেনাল্টি মিস করে তা হাতছাড়া করেন ডর্টমুন্ডের সেবাস্তিয়ান হলার। পেনাল্টি মিস করে ছন্নছাড়া হয়ে যাওয়া ডর্টমুন্ডের কফিনে 24 মিনিটে আবারও পেরেক মারে মাইন্স। 2 গোলে যখন পিছিয়ে ডর্টমুন্ড, তখন ওই দিকে 8 মিনিটেই কোলনের বিপক্ষে এগিয়ে যায় বায়ার্ন। এরপর সময় যত গড়াতে থাকে, শিরোপা জয় সমীকরণ বায়ার্নের জন্য তত সহজ হতে থাকে, আর ডর্টমুন্ডের জন্য কঠিন থেকে কঠিনতর। ম্যাচের 69 মিনিটে একটি গোল পরিশোধ করে ডর্টমুন্ডের শিরোপা জয়ের আশা বাঁচিয়ে রাখেন রাফায়েল, কিন্তু তারপর থেকে একের পর এক অ্যাটাক করেও গোলের দেখা পাচ্ছিল না রয়েসরা। তখন হয়তো বায়ার্ন যেন অন্তত ড্র করে সেই প্রার্থনা করা ছাড়া উপায়ই ছিল না ডর্টমুন্ড সমর্থকদের, এবং সৃষ্টিকর্তাও যেন সেই 80,000 সমর্থকের প্রার্থনায় সাড়া দেন। ম্যাচ শেষ হবার ঠিক 10 মিনিট আগে কোলনের বিপক্ষে পেনাল্টি থেকে গোল খেয়ে বসে বায়ার্ন। মোবাইলে সেই খবর পেয়ে সঙ্গে সঙ্গেই বাদ ভাঙা উল্লাসে মেতে ওঠে ডর্টমুন্ডের সমর্থকেরা, যেন নতুন করে প্রাণ ফিরে পায় দলটি। তখন পর্যন্ত পিছিয়ে থেকেও চ্যাম্পিয়ন হবার দৌড়ে এগিয়ে ডর্টমুন্ড। অপেক্ষা এখন শেষ বাঁশি বাজার। তখনই ম্যাচ জয়ী গোল করে ফিনিক্স পাখির মতো বায়ার্নকে ধ্বংসের ছাই থেকে জেগে তুলে ডর্টমুন্ডের স্বপ্নকে লণ্ডভণ্ড করে দেন 19 বছর বয়সী জার্মান মিডফিল্ডার জামাল মুসিয়ালা। যদিও শেষ বাঁশি বাজার ঠিক আগ মুহূর্তের গোলে ড্র করে ডর্টমুন্ড, কিন্তু বায়ার্ন জেতায় সেই গোলও যথেষ্ট ছিল না ডর্টমুন্ডের জন্য। ম্যাচ শেষে দুই দলের পয়েন্ট 71 হলেও গোল ব্যবধানে এগিয়ে থেকে টানা 11 বারের মতো বুন্দেসলিগা শিরোপা জিতে নেয় বায়ার্ন মিউনিখ। অন্যদিকে লিগ হারিয়ে মাঠেই কান্নায় ভেঙে পড়েন ডর্টমুন্ডের খেলোয়াড়, কোচ থেকে শুরু করে সমর্থকেরা। আর কান্না করবেই না বা কেন, 11 বছরের আক্ষেপ যে গিয়ে দাঁড়ালো 12-তে।